সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, না আমি পরকালকে বিশ্বাস করি না। এই ভিডিওর অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সাথে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী ও মডেল। তিনি তার ভুল বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন। একই সাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি তার ভেরিফাইড পেজে বলেন, আমি ও আমার আল্লাহ জানেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন। প্রথম কথা হচ্ছে পরকাল বা আখিরাতে বিশ্বাস। ব্যাপারটা আমাদের জন্য পুরোটাই বিশ্বাস কেন্দ্রিক একটি ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আখিরাতের বিশ্বাস করতে বলেছেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের বিশ্বাস করতে বলে গেছেন। সুতরাং কোনো প্রকার যদি কিন্তু তবে অথবা ছাড়াই আমরা আখিরাত বিশ্বাস করি এবং করব। আমরা শুনলাম এবং মেনে নিলাম, এটার জন্য আমরা কখনোই কোনো বিজ্ঞান, কোনো যুক্তি কিংবা কোনো দর্শনের দ্বারস্থ হব না। তবে কেউ যদি আমি যা দেখিনি তা বিশ্বাস করিনি টাইপের যুক্তি দেয়, তাহলে ধরে নিতে হবে সে আসলে তার দাবিতে সৎ নয়, অথবা দুনিয়ার বিজ্ঞান, দর্শন কিংবা যুক্তি কোনোটাই সে আসলে বুঝে না। যা দেখি না তা বিশ্বাস করি না, এই যুক্তিটা আসলে একটা ভঙ্গুর যুক্তি। মানুষের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, যেমন ২০ থেকে ২০ হাজার কম্পাঙ্কের শব্দই কেবল আমরা শুনতে পাই। ২০ এর কম আর ২০ হাজারের বেশি কম্পাঙ্কের শব্দ হলেই সেই শব্দ আমরা আর শুনতে পাই না। ২০ হাজার কম্পাঙ্কের বেশি শব্দ যেহেতু আমরা শুনতে পাই না, তাহলে কেউ যদি বলে আমি ২০ হাজার কম্পাঙ্কের শব্দ যেহেতু আমি শুনতে পাই না, তাই আমি এই মাত্রার শব্দে আসলে বিশ্বাস করি না, এই দাবিটা কতটুকু যুক্তি? আবার দৃষ্টিশক্তির ক্ষেত্রেও মানুষের সীমাবদ্ধতা রয়েছে। সাধারণত ৪০০০ থেকে ৭০০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বাইরের কোনো আলো মানুষ দেখতে পায় না। এখন কেউ যদি বলে ৮০০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো যেহেতু আমি দেখতে পাই না, তাই আমি এতে বিশ্বাস করি না, এই দাবিটাও একটা বাতুলকা বৈকি। আমরা একটা ত্রিমাত্রিক জগতে বাস করি, মানে হলো আমাদের মস্তিষ্ক কেবল একটা মাত্রই সংবেদনশীল। এই তিন মাত্রা হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিন মাত্রার বাইরের কোনো মাত্রাকে আমাদের মস্তিষ্ক অনুভব করতে পারে না। তার মানে কিন্তু এই নয় যে এই তিন মাত্রার বাইরে আর কোনো মাত্রাই নেই। আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটিতে সময়কে চতুর্থ মাত্রা হিসেবে ধরা হয়। এই মাত্রাটির ব্যবহার করা গেলে টাইম ট্রাভেল করা সহজ হয়ে যেত, অর্থাৎ মানুষ চাইলেই অতীতে চলে যেতে পারত কিংবা বর্তমানে বসে ভবিষ্যৎ ভ্রমণ করে আসতে পারত। কিন্তু মানুষ এই মাত্রাটিকে বুঝতে পারবে না, এই দাবি স্বয়ং আইনস্টাইনের। শুধু কি তাই, স্থানকেও অনেকে চতুর্থ মাত্রা হিসেবে ধরে থাকে। মাত্রা হিসেবে স্থানকে ব্যবহার করা গেলে হাইপার স্পেস ট্রাভেল করা খুব সহজ হয়ে যেত, মানে চোখের পলকে মানুষ মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারত অনায়াসেই। কিন্তু এই মাত্রাগুলো মানব মস্তিষ্কের ক্ষমতার বাইরে। মানব মস্তিষ্ক যেহেতু এই মাত্রাগুলোকে বুঝতে পারে না, তার মানে কি এই যে এই মাত্রাগুলো আদৌ নেই? শুধু তাই নয়, পদার্থ বিজ্ঞানের স্ট্রিং থিওরিতে ১০ মাত্রা ধরে আগানো হয়, কিন্তু এই ১০ মাত্রা কখনোই অনুভব করা যায় না। তার মানে কিন্তু স্ট্রিং থিওরিতে ১০ মাত্রাকে অস্বীকার করা হয় না। বিজ্ঞানীদের মতে এই মাত্রাগুলোর বাইরেও মহাবিশ্বে আরও অনেক মাত্রা রয়েছে যা আমাদের জানার বা বোঝার বাইরে। এই সকল মাত্রাগুলো কোনো না কোনোভাবেই মহাবিশ্বের কোনো না কোনো কিছুর সাথে সম্পৃক্ত। পরকাল বা আখিরাত হলো একটি ভিন্ন জগৎ, ভিন্ন মাত্রা, ভিন্ন ডাইমেনশন। সেই ভিন্ন জগৎ তথা ডাইমেনশনকে আমরা বুঝতে পারছি না বা পারি না। তার মানে কিন্তু এটা নয় যে এটার অস্তিত্ব নেই, বরং আমরা আমাদের সীমাবদ্ধতার জন্য সেটাকে বুঝতে অক্ষম। দুনিয়ায় বসে সেটা দেখার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। আমরা সেই মাত্রাকে, সেই জগৎকে, সেই ডাইমেনশনকে দেখতে পারি না। এই না দেখতে পাওয়ার ফলে সেই মাত্রা, সেই জগৎ নাই হয়ে যায় না। ব্যাপারটাকে আরেকভাবে দেখা যাক। অনেকে বলে আখিরাত বা পরকাল বলে যদি কিছু থাকবেই, তাহলে আমরা সেটাকে এখানে বসে বুঝতে পারি না কেন? এটা খুবই অযৌক্তিক একটা প্রশ্ন। আচ্ছা, আপনি যখন দীর্ঘ ৯ মাস ধরে আপনার মায়ের পেটে ছিলেন, তখন কি আপনি একটিবারের জন্য বুঝতে পেরেছিলেন যে আপনি শীঘ্রই এমন একটি জগতে পা রাখতে যাচ্ছেন যেখানে সূর্যের আলো আছে, চাঁদের জ্যোৎস্না আছে, পাহাড়ের ঝর্ণা আছে, নদীর কলতান আছে, কোকিলের গান আছে, ঝিমঝিম বৃষ্টি আছে? আপনি কি কখনো একটিবারের জন্য কল্পনা করতে পেরেছিলেন যে আপনি এমন এক দুনিয়া যাচ্ছেন যেখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, যেখানে শেক্সপিয়ার, সক্রেটিসের মতো মানুষ জন্ম নেয়? আপনি কি ভাবতে পেরেছিলেন যে সেখানে আপনার স্ত্রী হবে, সন্তান হবে, সংসার হবে? এর কোনোটাই কি আপনি আপনার মায়ের পেটে বসে চিন্তা করতে পেরেছিলেন? পারেননি। কিন্তু দেখুন, মায়ের পেট থেকে বের হয়ে আপনি কিন্তু এর সব কিছুই পেয়েছেন, যা আপনি মায়ের পেটে বসে কখনোই কল্পনাও করতে পারেননি। তার সব কিছুই আপনি এখানে এসে পেয়ে গেছেন।
তাহলে আপনি কীভাবে ভাবতে পারছেন যে দুনিয়ায় বসে আখিরাতের সব কিছুই আপনি জেনে যাবেন? কীভাবে আপনি কল্পনা করেন যে ওখানকার সব কিছু আপনি এখানে বসেই দেখে ফেলবেন? মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর কি আপনার জন্য সূর্যের আলো, চাঁদের জ্যোৎস্না, পাহাড়ের ঝর্ণা, বৃষ্টির জল আর কোকিলের গান মিথ্যে হয়ে গেছে? যায়নি। তাহলে কীভাবে ধরে নিচ্ছেন যে মৃত্যুর পর আপনার জন্য হাসরের মাঠ, মিজানের পাল্লা, ফুল সিরাতের সাঁকো, জান্নাতের অনিন্দ্য সুন্দর বাগান আর জাহান্নামের আগুনে ভর্তি কূপ মিথ্যে হয়ে যাবে? এর বাইরে একদল লোক আছে যারা বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না, বিজ্ঞান যা আবিষ্কার করেনি তাতে আমাদের মোটেও বিশ্বাস নেই। এই শ্রেণীর লোকগুলোও উপরের লোকগুলোর মতোই, এরাও না বিজ্ঞান বুঝছে না ধর্ম বুঝছে। আদতে বিজ্ঞান কখনোই সব কিছু আবিষ্কার করতে পারবে না, আরও সহজভাবে বিজ্ঞান কখনোই প্রকৃতির সব রহস্য আমাদের সামনে খোলাস করতে পারবে না। না, এটা বিজ্ঞানের অক্ষমতা নয়, বরং এটাই বিজ্ঞানের ধর্ম। প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার কোয়ান্টাম মেকানিক্স বইয়ের শুরুতেই এভাবেই লিখেছেন, কাজে যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরে নিয়েছেন আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলব তখন আমরা সবসময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। যদি কখনও দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না, তখন বুঝতে হবে এর পেছনে বিজ্ঞানটা তখনও জানা যায়নি। যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো। এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত। কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটি পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা সবিনয়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না, সে তার ভিতরে কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনো তার জোর গলায় বলবে না হবে, তারা মাথা নেড়ে বলবেন হতে পারে। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথা বলতে গিয়ে জাফর ইকবাল বলেছেন যে বিজ্ঞান কখনোই সব কিছু আমাদের জানাতে পারবে না, প্রকৃতির সব রহস্য বিজ্ঞান আমাদের বলে দিতে পারবে না। আমাদের ইচ্ছে মতো বিজ্ঞান চলবে না, বরং বিজ্ঞান চলবে তার নিজস্ব গতিতে। বিজ্ঞান যেহেতু প্রকৃতির সব রহস্য খোলাসি করতে পারবে না, তখন আমরা কীভাবে ধরে নিচ্ছি যে বিজ্ঞান আমাদের জানাবে আখিরাত আছে কি নেই, স্রষ্টা আছে কি নেই, জান্নাত জাহান্নাম আছে কি নেই? সুতরাং যারা বিজ্ঞানীদের দোহাই দিয়ে সব কিছুকে জেনে ফেলার বান করেন তারা এক প্রকার ভণ্ড। কোনো এক টিভি মডেল নাকি বলেছেন যে সে যেহেতু পরকালকে চোখে দেখে না তাই সে পরকালকে বিশ্বাস করে না। এবার তাদের উদ্দেশ্য বলতে চাই, যারা সেই মডেলের 14 গোষ্ঠী উদ্ধারের কাজে নেমেছেন সেই মডেলের জাত পাত উদ্ধারের দৃশ্য দেখতে দেখতে আমার একটি গল্প মনে পড়ে গেল। গল্পটা এরকম যে একবার রাজ্যের সভা চলাকালীন সময়ে উজির এবং নজিরকে বলা হলো একেবারে ভিন্নভাবে ভিন্ন উপায়ে রাজার সামনে উপস্থিত হতে, অর্থাৎ দুজনের কারোর মধ্যে কোনো মিল থাকতে পারবে না। এমন প্রস্তাবে উজির এবং নজির দুজনেই একটু চিন্তিত হলো, ভাবলো কীভাবে একে অন্যের চেয়ে ভিন্ন হওয়া যায়। শেষমেশ উজিরের মাথায় একটি অসাধারণ বুদ্ধি খেলে গেল। সে করলো কি, তার কাপড় চোপড় খুলে রেখে একেবারে উলঙ্গ অবস্থায় রাজ দরবারে এসে উপস্থিত রাজার সহ সবাইকেই উদ্দেশ্য করে সে বলতে লাগলো, এই যে দেখুন আমি আজ একেবারেই ভিন্ন অঙ্গিকেই উপস্থিত হয়েছি। রাজ দরবার কেউ তো লজ্জায় তার দিকে তাকাতেও পারছে না। এরপর নজির উপস্থিত হলো, তার গায়ে কোনো নতুন সাজ নেই, প্রতিদিনকার পরিহিত পোশাক গায়ে দিয়েই সে উপস্থিত হয়েছে। হাসি হাসি মুখ নিয়েই সে রাজ দরবারে ঢুকেই মহারাজকে উদ্দেশ্য করে বলল, উপস্থিত জাহাপনা। সবাই তার এই উপস্থিত বুদ্ধি দেখে অবাক হলো এবং তালি দিয়ে তাকে অভ্যর্থনা জানালো। নতুন বেশ ধারণের জন্য কিন্তু তাকে কিছুই করতে হয়নি, সে যা ছিল তাই সই। অন্যদিকে ওভার স্মার্ট হতে গিয়ে বেচারা উজির নিজের মান সম্মান খোয়ালো। অনলাইনের কিছু ভাইদের অবস্থান হয়েছে এরকম, ওই মডেল কেন তাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিল এর জন্য উজিরের মতো একেবারেই উলঙ্গ হয়ে উপস্থিত হয়ে গেছে তারা। মডেলের জাতপাত উদ্ধার না করলে তারা যেন কোনোভাবেই শান্তি পাচ্ছে না। উজির যেমন রাজাকে খুশি করার জন্য উলঙ্গ হয়ে গেল, এই ভাইগুলো ধর্মের মান বাঁচাতে গিয়ে নিজেরা উলঙ্গ হয়ে পড়ছে। অথচ ইসলাম তাদের জন্য যে শালীনতার পোশাক নির্ধারণ করেছে সেটা তারা গায়ে পরিধান করে এলেই আমরা তাদের গল্পের নাজিরের মতোই অভ্যর্থনা জানাতে পারতাম। কোনো এক টিভি মডেল নাকি বলেছেন যে সে যেহেতু পরকালকে চোখে দেখে না তাই সে পরকালকে বিশ্বাস করে না। এবার তাদের উদ্দেশ্য বলতে চাই, যারা সেই মডেলের 14 গোষ্ঠী উদ্ধারের কাজে নেমেছেন সেই মডেলের জাত পাত উদ্ধারের দৃশ্য দেখতে দেখতে আমার একটি গল্প মনে পড়ে গেল। গল্পটা এরকম যে একবার রাজ্যের সভা চলাকালীন সময়ে উজির এবং নজিরকে বলা হলো একেবারে ভিন্নভাবে ভিন্ন উপায়ে রাজার সামনে উপস্থিত হতে, অর্থাৎ দুজনের কারোর মধ্যে কোনো মিল থাকতে পারবে না। এমন প্রস্তাবে উজির এবং নজির দুজনেই একটু চিন্তিত হলো, ভাবলো কীভাবে একে অন্যের চেয়ে ভিন্ন হওয়া যায়। শেষমেশ উজিরের মাথায় একটি অসাধারণ বুদ্ধি খেলে গেল। সে করলো কি, তার কাপড় চোপড় খুলে রেখে একেবারে উলঙ্গ অবস্থায় রাজ দরবারে এসে উপস্থিত
রাজা সহ সবাইকেই উদ্দেশ্য করে সে বলতে লাগলো, এই যে দেখুন, আমি আজ একেবারেই ভিন্ন অঙ্গিকেই উপস্থিত হয়েছি। রাজ দরবার কেউ তো লজ্জায় তার দিকে তাকাতেও পারছে না। এরপর নাজির উপস্থিত হলো, তার গায়ে কোনো নতুন সাজ নেই, প্রতিদিনকার পরিহিত পোশাক গায়ে দিয়েই সে উপস্থিত হয়েছে। হাসি হাসি মুখ নিয়েই সে রাজ দরবারে ঢুকেই মহারাজকে উদ্দেশ্য করে বলল, উপস্থিত জাহাপনা। সবাই তার এই উপস্থিত বুদ্ধি দেখে অবাক হলো এবং তালি দিয়ে তাকে অভ্যর্থনা জানালো। নতুন বেশ ধারণের জন্য কিন্তু তাকে কিছুই করতে হয়নি, সে যা ছিল তাই সই। অন্যদিকে ওভার স্মার্ট হতে গিয়ে বেচারা উজির নিজের মান সম্মান খোয়ালো। অনলাইনের কিছু ভাইদের অবস্থান হয়েছে এরকম, ওই মডেল কেন তাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিল, এর জন্য উজিরের মতো একেবারেই উলঙ্গ হয়ে উপস্থিত হয়ে গেছে তারা। মডেলের জাতপাত উদ্ধার না করলে তারা যেন কোনোভাবেই শান্তি পাচ্ছে না। উজির যেমন রাজাকে খুশি করার জন্য উলঙ্গ হয়ে গেল, এই ভাইগুলো ধর্মের মান বাঁচাতে গিয়ে নিজেরা উলঙ্গ হয়ে পড়ছে। অথচ ইসলাম তাদের জন্য যে শালীনতার পোশাক নির্ধারণ করেছে, সেটা তারা গায়ে পরিধান করে এলেই আমরা তাদের গল্পের নাজিরের মতোই অভ্যর্থনা জানাতে পারতাম।